আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ হালুকুম নাস্তাক আত্লাউল আহ কাইফুল নস্তাকুম অনুরাহিবিক আহলানদ্দারসিল করিম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছো সকলকে স্বাগত জানাচ্ছি আলফাতার অনলাইন ক্লাসে নিশ্চয়ই ভালো আছো সবাই আজ দাখিল নবম শ্রেণীর বন্ধুদের জন্য থাকবে আকাইদ ও বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা দ্বিতীয় অধ্যায়ে আমরা আজ যা শিখব সেটি হচ্ছে মা রেফাতুল্লাহি সুবাহানাহু ও তা আলা বিদুল আন এবং ধারাবাহিকভাবে আল্লাহ ও তা আলা সম্পর্কে এবং সাথে আরও বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা যার বাবের মূল শিরোনাম হচ্ছে আল ইমানু বিল্লাহ তো বন্ধুরা চলো যাই শুরু করা যাক তো আল ইমানু বিল্লাহ বা এর প্রথম যে আলোচনাটা আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সম্পর্কে জানাটা কিন্তু আমাদের খুবই জরুরি একজন মুমিন মান্দার জন্য মুমিন ব্যক্তির জন্য প্রথমে যে কাজটি করণীয় সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা সেটাই বলা হচ্ছে প্রথম পার্টে পাঠে যে মা আরেফাতুল্লাহ আলা আল্লাহ রবুল্ আলমিনের পরিচিতি বা তার সম্পর্কে জ্ঞান লাভ বেদ ইল কোরআন অর্থাৎ কোরআনের আলোকে কোরআন কি বলছে আল্লাহ রবুল্লা আলমিন সম্পর্কে আমাদেরকে কি মেসেজ কোরআনে রয়েছে সে বিষয়ে কিন্তু আজ আমরা জানব তার সাথে সাথে আরও বেশ কিছু বিষয় ইমান সম্পর্কে আমরা জেনে নেব তো তোমরা সবাই প্রস্তুত তো হ্যাঁ অবশ্যই প্রস্তুত থাকবে কোনো কাজের ঝামেলা যেন এই মুহূর্তে না থাকে আর সাথে সাথে অবশ্যই খাতা কলম নিয়ে বসেছ প্রয়োজনীয় বিষয়টি কিন্তু তোমাকে নোট করে রাখতে হবে আর এখান থেকে সাথে সাথে খেয়াল করতে হবে কি তথ্য কি ইনফরমেশন বা কোন গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের পাঠে থাকে সেটি কিন্তু নোট করে নেবে পরীক্ষায় সেগুলো আসতে পারে হয়তো অবজেক্টিভ কোশ্চেন হিসাবেও আসতে পারে সাথে সৃজনশীল প্রশ্ন হিসাবেও কিন্তু আসতে পারে তুমি খেয়াল করে যদি মূল পাঠটি বুঝতে পারো তবে কিন্তু তোমার জন্য কোনো সমস্যাই না কোনো প্রশ্নের উত্তর করার তো চলো যাই কি প্রথমেই মা আরেফা সম্পর্কে যে বিষয়গুলো লেখা রয়েছে তো এখানে আল্লাহ রাবুল সম্পর্কে আমাদের যে বিষয়টি সর্বপ্রথম জানতে হবে সেটি হচ্ছে আল্লাহ কে আল্লাহ কে তার পরিচয়টি সত্তাটি কি এক কথায় সেখানেই কিন্তু বলা হচ্ছে দেখো তোমাদের পাঠে টেক্সটে আহাদুন লা টেক্সটেদা লাহুল মুলকু ওয়ালাউল হামদু আহুয় আলাইকুল কদির তিনি হচ্ছেন আল্লাহ অর্থাৎ সেই সত্তার নাম হচ্ছে আল্লাহ আমরা যার সম্পর্কে জানব যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি একক তার কোনো নেই এবং তার কোন তার এই মহাবিশ্বের টোটাল ইউনিভার্সের মালিক কিন্তু তিনি এবং তার জন্য এই সমস্ত প্রশংসা তিনি সকল কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান এবং তিনিই প্রথম তিনি শেষ সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে তো আল্লাহ নিজের সম্পর্কে যে পরিচয় ফুটিয়ে তুলেছেন সেটি কিন্তু পবিত্র পাকের একটি আয়াতে সুন্দর করে এসেছে এবং সেই আয়াতটিকে আমরা বলে থাকি আয়াতুল কুরসি যেহেতু আল্লাহ রাবুল্লা আলমিন সেখানে পরিচয়টি দিয়েছেন আয়টি আমরা একটু পড়ি হুয়াল হাই কাইয়ুম্লাত ওয়ালা নাউম তিনি হচ্ছেন হাই চিরঞ্জীব আল কাইয়ুম চিরস্থায়ী এবং লাতা খুজু সিনাতুওয়ালা নাম কোন নিদ্রা বা তন্দ্রা কিছুই তাকে স্পর্শ করে না বিষয়টি কিন্তু আমরা এখান থেকে জানতে পাই এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তিনি কিন্তু সবকিছুরই মালিক সবকিছুর স্রষ্টা সবকিছুর নিয়ন্ত্রক তারপরে আল্লাহ এটিও বলছেন যে মানজাল্লাশা ইজনি তিনি এমন সত্তা যে তার সামনে তার অনুমতি ছাড়া কারি বা সাহস আছে যে তার কাছে সুপারিশ করবে এটি কিন্তু নেই ইয়া আলামু মা বাইনা ই মা খালফাহুম তিনি তার সামনে পেছনে চতুর্দিকে যা কিছু আছেন সকল কিছুর ওপরেই তিনি পরিপূর্ণ খবর রাখেন তিনি কিন্তু জ্ঞাত রয়েছেন ও অলমিহি ইল্লা বিমা ইমাশা এবং কোনো কিছুই তাকে পরিবেষ্টন করতে পারে না একমাত্র আল্লাহ যদি না চান তারপরে আরও বেশ কিছু পরিচয় আল্লাহ কিন্তু তুলে ধরেছেন তার নিজের সম্পর্কে এখানে সেটি হচ্ছে অসি আ কুর সি ইউ হুসামা ওয়াতিওয়ালা পবিত্র কালাম পাখের এক জায়গাতে বলা আছে আর রহমানু আলাল আল আর শিস্তাওয়া আল্লাহ রবুল আলমিন আরশের ওপর বর্তমান রয়েছেন কিন্তু সেই আর্শ বা সেই কুর্সি তার ব্যাপৃতি কতটুকু সেটাই বলা হচ্ছে যে অসি আ কুরসি হুসামা আসমান জমিন আমরা সাত আসমানের কথা বলি সাত জমিন এগুলোর কথা বলি সকল আসমান জমিনকে পরিবেষ্টন করে রয়েছে হচ্ছে তার কুর্সি তার আসন এবং এই আসমান জমিন বা এই সব কিছু এইগুলোকে পরিচালনা করার জন্য আল্লাহকে মোটেই কিন্তু ক্লান্ত হতে হয় না আল্লাহ ক্লান্ত হন না আহুয়াল আলিউল আজিম আর তিনি হচ্ছেন মহান তিনি হচ্ছেন অনেক বড় অনেক সম্মানিত বন্ধুরা এখানে কিন্তু আল্লাহ রাবুল তার পরিচয়টি খুবই অল্প কথার মধ্যে তুলে ধরেছেন আরও একটি পরিচয় আমরা দেখতে পাই আল্লাহ রাবুল আলমিন সুরা এখলাসের মধ্যে দিয়েছেন আল্লাহ রসুলকে সাল্লাম তিনি নির্দেশ করেছেন কৌল আপনি বলুন হু আল্লাহ আহাদ তিনি হচ্ছেন একক এবং তার কোন শরিক নেই আহাদ এবং কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আর আল্লাহ হচ্ছেন কি তিনি স্বয়ং সম্পূর্ণ তিনি কারো মুখাফে কী নন এবং আল্লাহ সমাদ উল্লাম ইয়ালিদ আলাম ইউলাদ তিনি জন্ম গ্রহণ করেননি কাউকে জন্ম দেননি আলাম ইয়াকুল্লাহ হুকুফান আহাদ এবং তিনি তার সমকক্ষ কিন্তু কেউ নেই এই হচ্ছে আল্লাহর পরিচয় তো আমরা জানতে পাই তিনি হচ্ছে একক প্রভু তার কোনো শরিক নেই এবং এককভাবে সৃষ্টিকর্তা সারা বিশ্বের নিয়ন্ত্রণকর্তা তিনি এটি কিন্তু আমরা জানতে পাই আমরা তার পরবর্তী একটি আলোচনায় দেখব এরপর মানে দ্বিতীয় পাঠে আদার্সু সানি এখানে রয়েছে আল্লাহ রব্বুনা ও রব্বুকুল্লি সাহীন ও হাক বহু আলা লিবাদ অর্থাৎ আল্লাহ যে আমাদের এবং সকল কিছুর প্রতিপালক প্রভু এবং হকবহু আল লিবাদ বান্দার প্রতি তার যে হক রয়েছে তার যে অধিকার রয়েছে সেটি বা এটি কিন্তু আমরা ঠিক এই পাঠে জানব তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো আল্লাহ হচ্ছেন আল্লাহ রব্বু না রব্বু করলে সাইন তিনি আমাদের প্রভু সকল কিছুর প্রভু অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের প্রভু তিনি এই সৃষ্টি জগৎকেই তিনি শুধুমাত্র আমরা মানুষ বা জিন বা সমগ্র প্রাণী তা নয় সৃষ্টি বলতে যা কিছু রয়েছে অল দ্য ক্রিয়েচার এই সকল সৃষ্টির কিন্তু প্রতিপালক তিনি তিনি সৃষ্টি সৃষ্টিকর্তা এবং তার পালন কর্তাও তো এটি বলা হচ্ছে রব্বুল্লা আলামিন তিনি মহাবিশ্ব বা সমূহের প্রতিপালক লা শারিক আল্লাহি রুবুয় এবং তার এই প্রতিপালনের ক্ষেত্রে কোনো শরিক নেই তার ইচ্ছার বাইরে কারো কিছু করারও নেই সেটি কিন্তু এখানে আল্লাহ বলছেন দেখো এইটিতে রয়েছে কুল মান রব্বুস্যামা অল আর কল্লিল্লা আল্লাহ কিন্তু প্রশ্নের ভঙ্গিতে এখানে বলেছেন জেল আপনি বলেন তাদেরকে যে মান রব্বু যে এই আসমান জমিনের রবকে তখন আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহ অর্থাৎ আল্লাহ হচ্ছেন রব বা প্রতিপালক এটি রয়েছে সুরার আগাদে আমরা দেখতে পাচ্ছি তো এই যে আয়াতগুলো এই আয়াতগুলোই কিন্তু রবীত ও হাকি কাতে গয়রা তো আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাবুল্লা আলমিন হচ্ছেন একমাত্র প্রভু প্রতিপালক এবং প্রকৃতপক্ষে তিনি ব্যতীত আর কেউ কিন্তু তার এই রুবুবিয়াতের ক্ষেত্রে অর্থাৎ এই লালন পালনের ক্ষেত্রে কারো কোনো অধিকার নেই বা কারো কোনো অংশ নেই আমরা এটি বুঝতে পারতেছি তো এখানে একটি হাদিস আমরা দেখতে পাচ্ছি রসুলকাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে রসুলকরমাল্লা সাল্লাম হজরত মাজ রাদি আল্লাহ তালহনকে বলছিলেন যে ইয়া মাজ আল তাদি মাহকুল্লাহে ও মা মাহকুল ইবাদ আল্লাহ এটি হচ্ছে বান্দার প্রতি আল্লাহর কি হক বা অধিকার রয়েছে যেহেতু বান্দা হচ্ছেন আল্লাহর সৃষ্টি বান্দা যেহেতু এক স্রষ্টার প্রতি সৃষ্টির কি কর্তব্য রয়েছে কি দায়িত্ব রয়েছে এবং স্রষ্টা হিসাবে বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য রয়েছে সে বিষয়টি কিন্তু অবশ্যই আমাদের জানার রয়েছে আর সেটি যদি আমরা না জানি তবে কিন্তু আল্লাহ হিসাবে বা রব হিসাবে আমরা তাকে কীভাবে মানবো তো সেই জন্য আমাদের সে ব্যাপারটি জানার রয়েছে তো সে ব্যাপারটি বলতে গিয়েই মজ রাজি আল্লাহ তালাহনুকের রসুলাম বলছেন যে মাজ তুমি কি জানো যে হাল তাদ্রি তুমি কি অবগত আছো তুমি কি জানো যে মা হকুল্লাহে আলাইবাদি যে বান্দার উপরে আল্লাহর কি হক রয়েছে কি অধিকার রয়েছে আর ঠিক পাল্টা বিপরীত যেটি অমা মাবাদি আল আলাল্লাহ এবং হকুল বান্দার কি হক রয়েছে আল্লাহর উপরে দুটি বিষয় কিন্তু আমাদের জানার ব্যাপার রয়েছে তাই না হ্যাঁ অবশ্যই আমরা জানবো রসুল করিম সাল্লাহ আলাইস্লামের এই হাদিসে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি তখন মজ বলতেছেন যে উলতু আল্লাহ রসুল আলম হে রাসুল আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে ভালো জানেন আমি বলতে পারবো না যে পক্ষে বান্দার কি হক বা আল্লাহর কি হক রয়েছে তখন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলছেন অল ফাইন্না হক আল্লাহ আলাল ইবাদে বান্দার ওপরে আল্লাহর হক হচ্ছে আইয়া আবুদুহু যে তারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ ইউশিক এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ইবাদে ইবাদে আল্লাহ আর হক হচ্ছে আল্লাহর আল্লাহ ইউ মাল্লা ইউশিক এবং আল্লাহ আজাব দিবেন না আল্লাহর সাথে যারা শরিক করে না এমন ব্যক্তিকে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে অংশীদার স্থাপন করে তাদেরকে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন না এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে যেটি আমরা পবিত্র কোরআনের একটি আয়াতে পাই আই তার সাথে যে শরিক করে অংশীদার স্থাপন করে তাকে আল্লাহ কখনো মাফ করবেন না এবং এর বাইরে যারা রয়েছে তাদের সকলকে কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন এয়াতের মধ্যে বলা হয়েছে তো সেটি হচ্ছে বান্দার হক যদি বান্দা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহর সাথে শরিক না করে তাকে তিনি ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাত দিবেন সেটি কিন্তু বান্দার হক এবং এই হাদিসটি কিন্তু মুত্তাফাকুন আলাই তার মানে বোখারি এবং মুসলিম দুই হাদিস গ্রন্থেই হাদিসটি স্থান পেয়েছে তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা জানতে পাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন তিনি হচ্ছেন রব তার রুবুবিয়াতের মধ্যে কেউ কোনো অংশীদার নয় এবং তিনি সারা জাহান সারা বিশ্ব টোটাল ইউনিভার্স একক হাতে পরিচালনা করেন এবং আরও একটি বিষয় আমরা জানতে পারছি যে বান্দার হক হচ্ছে আল্লাহর প্রতি বান্দার হক হচ্ছে আল্লাহর প্রতি যে বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করে তবে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে মাফ করে দেবেন এবং জান্নাত দিবেন আর যদি আর বান্দার আল্লাহর প্রতি বান্দার যে দায়িত্ব বান্দার যে কর্তব্য অর্থাৎ বান্দার কাছে আল্লাহর অধিকার আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এবং তার ইবাদত করবে সেটি কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে জানতে পারছি আমাদের যদি কোয়েশ্চেন করা হয় প্রশ্ন করা হয় যে বান্দার হক কি আল্লাহর হক কি এভাবে যদি কোন বহু নির্বাচনী প্রশ্ন আসে নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটি বেছে নিতে পারবে তো বন্ধুরা আমরা এটি জানলাম চলো যাই এর পরবর্তী বা পরবর্তী পাঠে আমাদের জন্য কি রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই না হ্যাঁ এখানে কিন্তু আমরা জানব যে আমরা মানুষ আমরা আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ রবুল্লা আলমিনের আশরাফুল মাকলুকাত কিন্তু আমরা অর্থাৎ আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে কি করেছেন আল্লাহ মানুষকে কিন্তু প্রাধান্য দিয়েছেন আল্লাহ মানুষকে প্রাধান্য দিয়েছেন সমগ্র সৃষ্টির উপরে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন তো এই মানুষকে এই পৃথিবীতে চলার ক্ষেত্রে মানুষ যদি স্বাধীনভাবে চলাচল করে তবে তো হবে না যেহেতু মানুষের একজন স্রষ্টা রয়েছেন সেই হিসেবে মানুষের স্বাধীনতা মানুষের অধীনতা মানুষের মানুষের পছন্দ অপছন্দ দুর্বলতা সবলতা সুবিধা অসুবিধা সবকিছু কে ভালো জানেন আল্লাহ তো সেই হিসাবে এই পৃথিবীতে মানুষ জীবন যাপন করবে পথ চলবে তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় তথা সকল ক্ষেত্রে মানুষ কি বিধান মেনে চলবে দু সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ আলফাতা দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে একশোটি আকর্ষণীয় পুরস্কার আর দ্বিতীয় পত্র সহ যে কোনো ছয়টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার অফারে অংশগ্রহণের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু সে ব্যাপারটিও তো রয়েছে সেটি নিশ্চয়ই আল্লাহ রব আলামিন যিনি স্রষ্টা তিনি দিবেন আর সেই বিধান দাতা বা যিনি নিয়ম কানুন নির্ধারণ করে দিয়েছেন সেই বিধান দাতা হিসাবে আল্লাহর যে একটা পরিচয় ব্যাপারটিও তো আমাদের জানা রয়েছে তাই না সেটিই কিন্তু হুয়া সারে আল্লাহই হচ্ছেন সেই বিধানদাতা তো আল্লাহ যে বিধানদাতা সেই ব্যাপারটি আমরা পবিত্র পাকে কোনো কিছু পাই কিনা চলো যাই আমরা একটু দেখে নেই হ্যাঁ আল্লাহ রাবুল আলামিন বেশ কিছু জায়গায় কিন্তু এ ব্যাপারে বলেছেন একটি আয়ত্ত রয়েছে সুরা সুরার মধ্যে আর সুরা যেটি হচ্ছে সারা আলাহ কুম্মিনাদীনিমা অশ্বাবিহীন যে আল্লাহ তোমাদের জন্য বিধান হিসেবে যা কিছু দিয়েছেন এটি কিন্তু তিনি ওসিয়াত করেছেন তিনি নির্দেশ করেছেন নুহা আলাহিসাল্লামকে এবং তার পরবর্তীতে যে নবীরা ছিলেন তাদের সকলকে এখানে একটি বিষয় কিন্তু তোমাদের হয়তো মাথায় আসতে পারে আল্লাহ রাবুল আলমী নুহা আলাহিসাল্লামকে দিয়ে কেন শুরু করলেন আদম আলাহি কিন্তু এখানে নেই তাহলে আদম আলাহি কি নবী ছিলেন না হ্যাঁ অবশ্যই কিন্তু নবী ছিলেন তবে পার্থক্যটি হচ্ছে এই হজরত আদম আলাহিস্লামের উপরে কিন্তু কোনো শরীয়ত সরাসরি ছিল না অর্থাৎ কোন ইবাদতের নির্দেশ আদম আলাইসাল্লামকে দেয়া হয়নি সর্বপ্রথম এবাদতের নির্দেশ প্রদান করা হয় কিন্তু এ নু আলাহিসাল্লামকে অর্থাৎ প্রথম প্রাপ্ত নবী হচ্ছেন নূহ আলাহিসাল্লাম কোরআন শরীরের এই আইটি থেকে কিন্তু সেটি আমরা জানতে পারি তোমাদের এ ধরনের কোন কোশ্চেন যদি আসে তবে কিন্তু ঠিক ঠিক ভাবে আনছারটি করতে হবে যে সর্বপ্রথম শরীয়তের অধিকারী কে ছিলেন কোন নবী তখন কিন্তু নূহা আলাহিসাল্লামের কথাই তোমাকে বলতে হবে তো বন্ধুরা

বিধান প্রবর্তক কিন্তু আল্লাহ রাবুল আলমিন তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকেও এই বিধানের জন্য তিনি অ্যাপ্রুভ করেছেন অর্থাৎ রসুল করিম সাল্লাহ আসলাম আমাদেরকে যা দিবেন যে বিষয়ে নির্দেশ করবেন সেটিও কিন্তু আমাদেরকে মানতে হবে তো আল্লাহ যেরকম বিধানদাতা আল্লাহ রসুল তিনিও আমাদের জন্য বিধানদাতা তিনিও আমাদেরকে বিধান দিয়ে থাকেন এখানে আমরা একটু দেখতে পাই একটি আয়াত রয়েছে দেখো কতিলুল্লা জিন মিনুনা বিল্লাহি আল্লাহ বিল ইয়াউমিল আখিরি লা হা মুনা হারমল্লাহ ও সুস্পষ্ট কিন্তু একটি বলা হচ্ছে যে তোমরা যুদ্ধ করো তাদের সাথে আল্লা জিনা লাইু মিনুনা বি্লাহেলা বিলে মমিলে আর যারা ইমান আনে না আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ওলা ইহার মুনা মাহাররামল্লাহ আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলোকে হারাম বলে জানে না আল্লাহবং আললা রসুল রুল যে এবং আল্লাহ রসুল যেগুলো হারাম করেছেন সেগুলোকে হারাম বলে জানে না ওই শ্রেণীর মানুষের বিরুদ্ধে তোমরা কতল করো বা যুদ্ধ করো সে বিষয়টি কিন্তু এখানে রয়েছে তো প্রত্যেক মানুষকে যারা সৃষ্টি যারা চার সকলকেই কিন্তু কি করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশকে মানতে হবে তো এই আয়াত থেকে কিন্তু সুস্পষ্ট আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যে বিধান দিবেন সেটি আমাদের জন্য মানাটা আবশ্যক আর একটি আয়াত আমরা দেখতে পাচ্ছি এই আয়াতটি রয়েছে সুরা আহজাবে ছত্রিশ নম্বর আয়াত ওমা খানিমু মিন ওয়ালা মিনাতিন ই রসুল আমরান আইয়া খুনাল খেয়রা বলা হচ্ছে কোনো ব্যাপারে কোন বিষয়ে যদি আল্লাহ এবং তার রসুল কোন সুস্পষ্ট নির্দেশনা দিয়ে থাকেন তাহলে কোন মোমেন বা মোমেনার অর্থাৎ সে নারী পুরুষ যেই হোক না কেন সেই বিধানের ব্যতিক্রম করা বা সেই ক্ষেত্রে নিজের একটি আর বেছে নেয়া কোনো অধিকার কারণেই সে ব্যাপারটি কিন্তু এখানে বলা হচ্ছে তার মানে হচ্ছে এই আয়াতটি দ্বারা প্রমাণিত হচ্ছে ফাশারে ফিল হাকিকাতে অমা সার আলানা নবী সাল আলাইসাল্লাম প্রকৃত সারে বা বিধানদাতা হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর নির্দেশেই রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম আমাদের জন্য যা সেই ক্ষেত্রে তিনিও কিন্তু বিধানদাতা তো বন্ধুরা আমরা কিন্তু এটি এখান থেকে জানতে পারছি তো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি হাদিসও এখানে রয়েছে আসলি করিম সাল্লা তার উম্মার জন্য সুস্পষ্টভাবে ঘোষণা করে যান আলা মিসলিল সাওয়া যে আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ লাকত তুকুম থেকে এমন বিধান দিয়ে গিয়েছি তোমাদের জন্য রেখে গিয়েছি যেই বিধান এতটা সুস্পষ্ট যার দিন এবং রাত সমান এটি কিন্তু আমরা দেখতে পাই এবং এটি রয়েছে সুনানে ইবনে মাজার মধ্যে তো বন্ধুরা তা সেই ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যে নির্দেশ দিবেন সেটি কিন্তু আমরা মানবো কোরআন মধ্যে আরো বহু জায়গায় অনেক আয়াত রয়েছে আতিয়া অল্লাহ রসুল ব্যাপারটি রয়েছে এভাবে আরো বেশ আয়াত খুব সংক্ষিপ্তভাবে আলোচনায় যাচ্ছি আমরা দেখবো এর পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে চতুর্থ পাঠ হ্যাঁ চতুর্থ পাঠে আমরা দেখতে পাচ্ছি আত্মুয়াল ইসতে ইসতে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কিন্তু আমরা আল্লাহকে বিধানদাতা হিসেবে মানবো সকল ক্ষমতার উৎস মানব এবং রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত একজন রাসুল ছিলেন এবং মহাসম্মানিত যিনি তিনি ছিলেন সৈদুল মুরসালিন এই যে বিষয়গুলো এগুলো তো অবশ্য আমরা জানব তার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বান্দার ধ্যান জ্ঞানের সকল কিছুর অধিকারী হবেন অর্থাৎ বান্দার ধ্যান জ্ঞান থাকবে আল্লাহ এই যে ব্যাপারটি অর্থাৎ আল্লাহর কাছে আমরা সারাক্ষণ কোনো কিছু চাইব রসুল একটা হাদিসে কিন্তু এমন রয়েছে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন মাল্লাম ইয়াসাল্লাহ সাইয়ান ইয়কদালাই আল্লাহ যা যে বান্দা আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার প্রতি রাগ হন বিরাগ এই যে ব্যাপারটি তো সেই জন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে কিন্তু এই চাওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি তো চাবো বটেই কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন একটি আয়াতের মধ্যে যে আল্লাহর কাছে চাইতে গেলে তার কিছু অশিলা বা মাধ্যম থাকতে পারে কিভাবেও ছিলাম হতে পারে এটি ন্যাক আমল আমরা যদি কোনো ন্যাক আমল করি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহকে বলতে পারি আল্লাহ তোমার এই নির্দেশটি আমি পালন করেছি এবং তোমার সন্তুষ্টির জন্য এটি করেছি অতএব এই ন্যাক আমলের ওছিলায় তুমি আমার এই মোনাজাতটি কবুল করো আমার এই প্রার্থনাটি কবুল করো আমরা এটি কিন্তু বলতে পারি এবং তাতে আল্লাহ খুশি হন শুধু তাই না এভাবে ন্যাক আমলের মাধ্যমে যেমন মনাজাত করা যায় ঠিক একইভাবে কোনো আম্বিয়ায় কেরাম বা কোনো কেরাম অর্থাৎ আল্লাহর মোকাররব যারা এমন কারো অশিলা দিয়েও কিন্তু কি করা যায় মোনাজাত করা যায় আল্লাহর কাছে চাওয়া যায় সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এ আয়তের মধ্যে রয়েছে প্রথমে এ আয়টি আই হল্লা আমানু ইত্তাকুল্লাহ অব তাকুইলাহিল অশিলা যে ইমান দারগন তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আল্লাহর তাক বা ভয়ভীতি যেন তোমাদের মধ্যে থাকে আল্লাহকে ভয় করো অব ইলেহিল অসিলা এবং তার উদ্দেশ্যে তোমরা অসিলা অন্বেষণ করো এই যে ব্যাপারটি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি আতফান আলা তাকোয়া আল্লাদি হুয়া মিনাল আমাল যেখানে অসিলা শব্দটি মানে অবতাকু ইলাহিল অসিলা এই অংশটি এটি কিন্তু আমানত তাকুল্লা এই তাকোয়ার উপরে আত্ম হয়েছে তাকুয়াটা কিন্তু এটি আল্লাহর ভয় খেয়াল রাখবে এটি কিন্তু সরাসরি আল্লাহর ভয় এর সাথে আত্ম করা হয়েছে অসিলাকে তাহলে দেখা যাচ্ছে তাকোয়া হচ্ছে একটি আমালে সালে এবং তার সাথে ওসিলার এটি কেউ আল্লাহ আকফো করেছেন তার মানে ওসিলার ব্যাপারটিও কিন্তু যুক্ত সরাসরি আমরা আমলের মাধ্যমে আল্লাহর কাছে চাইব তার সাথে ওসিলা অন্বেষণ করবো তাহলে কি হতে পারে সেটাও কি আমল হ্যাঁ আমল তো হতেই পারে তার সাথে যে অন্য কিছু হতে পারে এই একটি কিন্তু সে ব্যাপারটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তবে দেখো ফায়াদুল্লু আলা ফিয়া হিয়া জাওয়াত অর্থাৎ আমলের বাইরে আমল সলেহার বাইরে সরাসরি

আবদুল ইবনে আব্দুল অসিলা হিসাবে তোমার কাছে পেশ করছি অতএব তুমি আমাদেরকে তার বৃষ্টি মঞ্জুর করো এবং হাদিসে বলা হচ্ছে ঠিক ঠিক বৃষ্টি বর্ষিত হলো এই হাদিসটি রয়েছে মোসনাদু সোহাবা ফিলকুতুবসা আল বুখারি সুনানে বাহাকি কুবরা এবং দালাল নবু আলীল বাহাকি এই জায়গাগুলোতে কিন্তু হাদিসটি রয়েছে এবং হাদিসটি প্রমাণ করছে সরাসরি ব্যক্তিকে উশিলা করেও আল্লাহ রাব্বুল আলামিন কাছে কিছু চাওয়া যায় টি কিন্তু আমরা ভালোভাবে উপলব্ধি করব বুঝে নিব এবং অফি হাদিসের দরীর আরেকটি হাদিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিকা মুহাম্মাদিন নবীর রহমা ইয়া মুহাম্মদ ইন্নী ইন্নী তাওয়াজ্জাতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাজীহি ফাতাকদি লি আল্লাহুম্মা শাফি'হু ফিয়া তিরমিজি এবং মুসনাদে আহমদ এবং হাকেম এর হাদি এই হাদিসটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রসুল করিম সাল্লাই মূলত একজন অসুস্থ ব্যক্তিকে তিনি এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন যে তুমি তোমার বে নাবিকা এভাবে বে নাবিকা আল্লাহমাইনি আসালুকা বে নাবিকা মোহাম্মাদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাকে ওসিলা করে আল্লাহর কাছে যে চাওয়া যায় এই ব্যাপারটি রসুল করিমালাম একজন অসুস্থ ব্যক্তিকে শিখিয়ে দিচ্ছিলেন এবং তিনি সেইভাবে করে আল্লাহর কাছে কিন্তু মোনাজাত করেছিলেন এই হাদিস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এটিও প্রমাণ করে যে সরাসরি কোনো ব্যক্তি নবী বা রসুল অথবা কোনো আলিয়া এদের যাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তাদের উপরে তাদেরকে ওসিলা করে আমরা কিন্তু মোনাজাত করতে পারি সেটি এই হাদিস দ্বারা প্রমাণিত প্রমাণিত হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের ক্লাসের কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি হ্যাঁ আমাদের আরও কিছু জানার বিষয় রয়েছে আজকের ক্লাসে সর্বশেষ আরো যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো সংক্ষেপে সেটি হচ্ছে হেকমুন নদার ফিল ইসলাম ইসলামে মান্যতের যে বিধানটি এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যাপার অমুসলিমরা মুসলিমরা বা মুশ্রিকরা অনেক সময় দেবদেবীর নামে মান্নত করে থাকে এবং সেটি তারা পূর্ণ করে থাকে কিন্তু ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে অন্য কারো ক্ষেত্রে মান্যত করা কোনো ক্রমেই জায়জ নেই সেই ব্যাপারটি কিন্তু আমাদের জানতে হবে মান্নত সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে আমাদের বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আল্লাহর সাথে শেরকের ব্যাপার কিন্তু এখানে চলে আসে আমরা অনেক সময় মান্যত করি পীরের নামে কিন্তু পীরের নামে কোনো মান্যত করা যাবে না তারপরে মাজারের নামে মাজারের নামে কোনো মান্যত করা যাবে না সেই ব্যাপারটি কিন্তু আমাদের ধারণা থাকতে হবে তো সেটি কিন্তু এখানে বলা হচ্ছে মান্যত্বের ব্যাপারে পৈত্র কালাম পাকে আমরা যেটি দেখতে পাই আল্লাহ রাবুল আলমিন সুরা আলে ইমরানের মধ্যে মরিয়ম আলাইসাল্লাম প্রসঙ্গে ব্যাপারটি নিয়েছেন যেটি মরিয়াম আলহিস আলাইহাসাল্লাম তিনি আল্লাহর কাছে মান্নত করেছিলেন রব্বি ইন্নি তুলাকা মাফি বাতনি হর আল্লাহ আমার গর্বে যে সন্তান তুমি দিয়েছো সেই সন্তানকে আমি তোমার জন্য উৎসর্গ করলাম মরেম আলাইসাল্লাম কিন্তু আল্লাহর জন্য এইভাবে মান্নত করেছিলেন তাহলে এখানে মান্নত যে আল্লাহর জন্য হবে এটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই তো এইভাবে যদি কোনো মান্নত কেউ আমরা করি আর সেটা যদি হাজারটা পুরা হয় অর্থাৎ আমাদের প্রয়োজনটা যদি পুরা হয় তাহলে অবশ্যই কিন্তু সেই মান্নতকে আমাদের পূরণ করতে হবে এই সেই নির্দেশটি কিন্তু পবিত্র কালাম পাক আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন ওয়াল ইউফু নজুর আহম তারা যেন তাদের মান্নতকে পরিপূর্ণ করে দেয় এবং রসুল করিম একটি হাদিস রয়েছে এ পর্যায়ে তিনি বলেছেন মান নাজারা আইয়তি আল্লাহ ফাল ইউতি আহু অমান নাজারা ইয়াসি আল্লাহ ফালাইয়া যে তোমরা যদি আল্লাহর ইবাদতের ব্যাপারে কোনো মান্যত করে থাকো যেমন আমরা সাধারণত মান্যত করে থাকি এই হাজারটা যদি আমার পূরণ হয় তবে আমি দুই রাখাত নামাজ পড়ব অথবা আমি একদিন রোজা রাখবো অথবা আমি দশ দিন রোজা রাখবো অথবা আমি একটি কোরবানি করব অথবা আমি ওমরা করব এই যে এই ধরনের এবাদাতের ব্যাপারে এতাওয়াতের ব্যাপারে যে মান্যত করা হয় সেটি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে আল্লাহ রসুল সেটি বলেছেন তোমাদের এরকম কেউ মান্যত করে থাকলে ফাল ইউতে আহু অবশ্য অবশ্যই যেন সেটি সে পালন করে থাকে তবে যদি কেউ কোনো আল্লাহর অবাধ্যতার ব্যাপারে মান্যত করে থাকে সেটি কিন্তু পূরণ করা যাবে না সেটি পূরণ করা যাবে না এটি এ ব্যাপারে রসুলাম সরাসরি নিষেধ করেছেন আল্লাহ ফালা আসি এবং যে আল্লাহর মানে মাসিয়াতের ব্যাপারে অবদ্রতার কেউ যদি মান্নত করে থাকে সে যেন সেটা পালন না করে আমরা এখান থেকে কিন্তু এই ব্যাপারটি বুঝে নিলাম তো বন্ধুরা আমরা অবশ্যই আল্লাহর জন্য মান্নত করব এবং মান্নত কখনোই আল্লাহর বাইরে যেন না হয় আমাদের দেশে আমাদের মধ্যে আমাদের সমাজে এমন বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে অনেকে না বুঝে না জেনে এরকম কাজ করে ফেলেন তো আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কিন্তু তাদেরকে সতর্ক করে দেব যাতে আল্লাহ ছাড়া অন্য কারো নামে না হয় তো বন্ধুরা আমরা আজকের এই বিষয়টি জানলাম যে মান্নত আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা যাবে না একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই মান্যত করা যাবে এবং যদি মান্নত পূরণ হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আমার আল্লাহর কাছে মান্নত মানে হচ্ছে একটি ওয়াদা সেই ওয়াদাটিকে পূরণ করতে হবে আমরা মানতটি আদায় করে দিব তো কিন্তু সেটি কোনো পিরাউলি পীরের জন্য হবে না সেটি কোনো মাজারের জন্য হবে না এটা অন্য কোনো কিছুর জন্য হবে না একমাত্র আল্লাহর জন্যই মান্যটি হবে তো আমরা আজকে অনেক বিষয় শিখলাম আল্লাহর প্রতি মান তারপরে আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা সে বিষয়ে জানলাম সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শেরিক করা যাবে না সেটি জানলাম সাথে সাথে আরও বেশ কিছু বিষয় কিন্তু আমাদের জানার ছিল যে বিধানদাতা একমাত্র আল্লাহ সাায়ের সাথে আল্লাহকে আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে তাওয়াসুল বা ওসিলা করা যাবে সে ব্যাপারটিও কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সব শেষে কিন্তু একটি বিষয় আমরা জেনেছি সেটি হচ্ছে মান্যতের ব্যাপার তো আমরা এই বিষয়গুলো ভালোভাবে শিখবো এবং এ সংক্রান্ত খুঁটিনাটি কোনো বিষয় থাকলে সেটি কিন্তু নোট করে রাখবো এবং সেইগুলো কিন্তু একভাবে বহু নির্বাচনী প্রশ্নেও আসতে পারে আবার সৃজনশীল প্রশ্নেও কিন্তু এগুলো আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের মতো আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী ক্লাসে আর এই ক্লাসটি তোমরা যদি আবারও দেখতে চাও তবে তোমাদের জন্য সুযোগ থাকবে আলফাতার ওয়েবসাইটে হ্যাঁ সে আলফাতার ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তোমরা যতবার খুশি ততবার কিন্তু ভিডিওটি দেখতে পারবে আর দেখবে তোমারটাই সাথে সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে সেটিও কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবে আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু